শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। কাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, পিতা মরহুম আব্দুল গনি মাস্টার, মাতা ইজ্জতের নাসা, বাড়ি পাহাড়পুর বিরাটনগর কুমিল্লা, স্কুল জীবন হলো বাস্কেট টিজি হাই স্কুল, পরের জীবন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি আর ছাত্র ইউনিয়ন সাপোর্ট করতাম, আব্বা আম্মা আমরা ইয়ে খেদায় বাচ্চা, কারণ সেই বাড়িতে আমরা নত লোক ধরে নিয়ে যায়। করমতলার এক লোক ছিল, ওনার নাম হচ্ছে আব্দুল বাড়ি, রিটায়ার্ড পার্সন ছিল, ওনার নিয়ে যাইতে আসে। শেষ পর্যন্ত আব্বা 3 টাকা দিল, আমি কিন্তু গরিবের ছেলে, তখন আব্বা মাসের বেতন পাইছে 26 টাকা, 3 টাকা দিল। 3 টাকা দিয়ে দনা দিত, রাস্তায় গেছি, রাস্তায় একবার যখন রেললাইনের কাছে গেছি, তখন কি একটা খবর আইলো যে রাস্তা নিরাপদ না। তখন আমরা হাতে দিয়ে ইশারা দিল, আমরা দিলাম দৌড়, তখন দৌড়েছি এই পানি জমিনের মধ্যে, এই পানি আর দান আছে, হাসি আর দৌড়বেন আইয়া ধরেন প্রায় আধা মাইল রাস্তা এসে আইয়া বলছেন না রাস্তা ক্লিয়ারে দাঁড়াই সংকেত দিচ্ছে আওয়ার জন্য। আমরা ভাবছি যে না দৌড়িস, যাক রানা দিছি অক্ষনগর পরে আচ্ছা গেলাম বেলাগর, গেলাম ফালাটনা, এখানে ক্যাপ্টেন ধর ছিল আমরা কমান্ডার, ক্যাপ্টেন ধর আর ক্যাপ্টেন সুজুতার হিসাব ছিল, ফার্স্ট দিয়েছে ফালাটনা, আমরা ফার্স্ট দিয়েছি গেছি। আমরা গিয়ে ক্যাম্প করছি, ট্রেনিং আরম্ভ হইল। তো আমি আবার কলেজ জীবনে ইউওটিসি ট্রেনিং করছি, মোটামুটি আমার অভিজ্ঞতা আছে। আমরা দলে তোমার 100 জন ছিলাম, আমরা কমান্ডার ছিল আলী আকবর। আমার ফার্স্ট অপারেশন হয়েছে ডিঙ্গাতুলি ব্রিজ, আমার কমান্ডার তখন ছিল জিয়া নামে এক ইয়া ছিল, উনি আর্মিতে আফিসার ছিল। ডিঙ্গাতুলি ব্রিজ মানে এখানে আমরা গিয়া একটা জায়গার মধ্যে এন্টি ট্যাঙ্ক মাইন পাচ্ছি, 3টা ট্যাঙ্ক আইলো, লাস্ট হলো ব্রিজটাও ভাঙলো। এটা আমার জীবনে বড় স্মরণীয়, আরেকটা স্মরণীয় ঘটনা হয়েছে, এটা হিট অ্যান্ড রান একটা যুদ্ধ গেছে, আমার খ্যাতগড় একটা ব্রিজে অপারেশন করবো, সকালে গেলাম গিয়ে সত্য বেশি দেখে আসলাম কোন জায়গাটায় আমরা ইয়ে করবো, বিকালে গেলাম গিয়া জায়গা তো বইয়ে গেলাম শুরু করেছি, তারা কিন্তু ব্রাশ ফায়ার মাইরা বসে মারতেছে, আর ব্যাক করছি, ব্যাকের ফত আইসি আই দিয়ে কানের মধ্যে আমার ইয়া করছি, গুলি করছে, আর আসলে কিন্তু পড়ো না, আমি চিকেটে ভরেছি গেলে আমি কান্না গেছি, আসলে কিন্তু পড়ো না। এই যে আমার বড় স্মৃতি, যেদিন তারা সারেন্ডার করে এদিন শান্তিনা থেকে তারা দৌড়ানো শুরু করছে, দৌড়ানো করে তারাও যায় আমরাও যাই, কিন্তু সামনাসামনি যাওয়ার সাহস নাই, তাহলে তারা গিয়ে দাউদ্দিন থেকে বংশী চলেছে, এরপরে আমরা আগে যাই। এই হলো শেষ অপারেশন, আমরা বাইরে কিন্তু আগুনও লাগাইছি, আর ফুফা শহীদ মারা গেছে, শহীদ আপন ফুফা, আমার ফুফা ইয়া ছিল হাবিলদার ছিল, বিডিআর ছিল, গ্রামবাসী অনেকে মারা গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।